নির্বাচনের পিছতে ক্রমাৎ ফাট মেলিছে বিরোধী ঐক্যত। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা আর রাইজর দলের নেতা তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈর মাজত স্পষ্ট হয়েছে সংঘাত। কংগ্রেসক করা মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ জালি অখিল গগৈল পত্র প্রেরণ করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। কংগ্রেসের শক্তিক অখিল গগৈয়ে তুচ্ছ জ্ঞান করার অভিযোগ ভূপেন বৰাৰ। অখিল গগৈর মন্তব্যত কংগ্রেসের নেতাকর্মী অসন্তুষ্ট হওয়া বলেও পত্র উল্লেখ করলে ভূপেন বৰাই। কংগ্রেস দলে নহয় প্রার্থীয়েহে দক্ষতার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করা বলে মন্তব্য করেছিল অখিল গগৈয়ে। লগতে বিরোধী ঐক্যমঞ্চর প্রচারে কংগ্রেসের জয়ের বাট মুকলি করেছে বলে করা মন্তব্যের পিছতে সরব হয়ে পড়ে কংগ্রেসের সভাপতিগী। অখিল গগৈর মতে প্রার্থী আর কংগ্রেসের মতে পার্টিয়েহে দক্ষ। কংগ্রেসক করা সমালোচনার পিছতে পত্র লিখি অখিল গগৈর বিরুদ্ধে মুকলিক ক্ষোভ প্রকাশ করলে ভূপেন বৰাই। লগতে অখিল গগৈয়ে সম্বোধন করা 20 নির্বাচনী সভাত কংগ্রেসে সহায় করা বলেও মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর। অখিল গগৈ ডাঙরিয়ালে পত্র এখন আজি রাতেপুয়াই লিখবলিয়া হওয়াটো মূর কারণে বা মূর দলের কারণে মই সৌভাগ্য বলে ভাবা নাই। আর মই ভাবু এটা মূর নিজের একটা চেতনা যে দুষ্টি পিওর হব লাগে, দুশ্মনি পিওর হব লাগে। দুষ্টি দুশ্মনি দুইটাই পিওর হব লাগে। আমি যদি কারবার লগত দুষ্টি করো সেটাও পিওর হব লাগে, দুশ্মনি করলেও পিওর হব লাগে। পাছত চাও তখেতে কি কয়। কোনবাখিনি কিবা বাধা আছে নাকি ঐক্যমঞ্চ কিবা বাধা দিব নাকি? মই যিখিনি চাও মই ৰাতিপুৱা যেতিয়া মোবাইলটো খুলিছোঁ তেতিয়া মোৰ দলৰ নেতাকৰ্মীৰ যিবিলাক প্ৰতিক্ৰিয়া তেখেতৰ সংবাদ মাধ্যমৰ আগত ৰাজহুৱাকৈ আমাৰ দলৰ বিৰুদ্ধে কোৱা কথাখিনি সন্দৰ্ভত, এতিয়া সভাপতি হিচাপে এইটো মোৰ নৈতিক দায়িত্ব যে মোৰ দলৰ নেতাকৰ্মীয়ে যেতিয়া অসন্তুষ্ট হ'ব ক্ষোভিত হ'ব সেইখিনিক মই প্ৰতিনিধিত্ব কৰিবলৈ বাধ্য। এটা তেখেতে কি ভাবিছে তেখেতে কব, তারপর আমি কিবা থাকলে কব। অখিল গগৈ কংগ্রেসের সহযোগ নাই বলে করা মন্তব্য একেবারে গ্রহণযোগ্য নহয়। এই মন্তব্য বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। মই দেখিছোঁ দুদিন আগত খোৱা বোৱাও কৰিছিল আটাইকেইজনে সভাপতিকেইজনে, হ্যাঁ, খাওঁতে কিবা কাৰোবাৰ বদহজম হৈ গ'ল নেকি মই নাজানো, সেইকাৰণে মইতো ক'ব নোৱাৰোঁ, মই তাত থকা নাই। কিন্তু এনেকৈ ইমান ভাল এটা সুহৃদ আমি কেতিয়া আহার গ্রহণ করো, যে আমি নিজের যখন বন্ধু না, যখন শুভাকাঙ্ক্ষী, যখন ঘনিষ্ঠ, আমি তেনেকা মানুষকে আহারলে নিমন্ত্রণ করো, আমি জানো শত্রুর লগত আহার গ্রহণ করো, মূর বোধেরে মতো নকরিম তেনেকা। সেই গতি আমার নিজের মাজত এনেকা কথা আহার গ্রহণ এদিনের পিছন হলে বদ্ধ হজম বলিয়ে কব লাগবে ন, সেখানে মই নাজানো কি পরিপ্রেক্ষিত গগৈ ডাঙরিয়ায় এই কথা কলে। কিন্তু মই আজি সভাপতি পত্র আপনার দুজনমান সাংবাদিক বন্ধুয়ে মোলৈ প্রেরণ করেছে, মই চাইছো, মই তাত লিখা গোটেখিনি কথা হইতে একমত আমার সভাপতি মহোদয় ঠিক কথাই কৈছে। কংগ্রেসক লো অখিল গগৈ করা মন্তব্য সমর্থন এআইডিএফর সভাপতি বদরুদ্দিন আজমলর। মুখ্যমন্ত্রীর পর অখিল গগৈ টকালই কাম করার অভিযোগ এআইডিএফর সভাপতিজনের। অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈর বাবে বিরোধী ঐক্যমঞ্চের পর এআইডিএফক আতরাই রখার অভিযোগ বদরুদ্দিন আজমলর। অখিল গগৈ যেটু কইছে এটু হাসা কথা, কোন জায়গা চিঠি কোন ডাওর ডাওর এমএলএ সকলে কংগ্রেসের হাত দিয়া নাই, নিশোর ওয়ার্কার সকলে সাথ দিছে। মই মোৰ ধুবুৰীত এইটো পাইছো, নগাঁৱত এইটো পাইছো, কংগ্ৰেছৰ ডাঙৰ ডাঙৰ নেতাসকলে কোনো কাম কৰা নাই, বাল্কি বিৰোধী কাম কৰিছে, চুপচাপ থাকিছে। মই নগাঁৱতো পাইছো, মই নগাঁৱতো পাইছো আৰু মই ধুবুৰীতো পাইছো। এলে অখিল আৰু লুৰিণে যোৱাবাৰ ইলেকশ্যনত আমাৰ যে এলায়েন্স আছিল এইটো ভাঙাৰ এক নম্বৰ কাৰণী হ'ল অখিল গগৈ আৰু লুৰিণজ্যোতি। লুৰিণজ্যোতিয়ে 47 লাখ মুছলমান মানুহৰ ওপৰত আপত্তি দিছিল, যিসকল ইয়াৰ পৰা করিমগঞ্জের পর আই শিবসাগর জোড়াত যাবলা হয়েছে, এক একবার নাই গোটে গোটে ফ্যামিলি লই গেছে, হ্যাঁ, এইটার আপত্তিকার কোন লুণজ্যোতি। আর অখিল গগৈ তো পয়সা লইছে সবই জানে, হেমন্ত বিশ্ব শর্মার পয়সার কাম লই কাম করেছে। ইফালে মুখ্যমন্ত্রীর শ্রুতলিপিত কাম করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। মুখ্যমন্ত্রীর কথা মতেই স্ট্রেটেজি প্রস্তুত করে প্রদেশ কংগ্রেসের সভাপতিজনে। এই বিস্ফোরক মন্তব্য স্বয়ং বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার। ইপিনে অখিল গগৈ আর ভূপেন বৰা কারো বন্ধু হব নয়। অখিল গগৈ আর ভূপেন বৰা দুইজনেই দলের বাবে নহয় বিশ্বাসী বলে তীব্র বাক্যবান বিজেপি বিধায়কজনের। অখিল গগৈ
অখিল গগৈ কারো হব নয় এক নম্বর কথা, দুই নম্বর কথা ভূপেন বরা কারো হব নয়, যেহেতু দুইজনে কারো হব নয়, ভূপেন বরা নিজেও লয়েল নহয় পার্টির কারণে, অখিল গগৈ নিজেও লয়েল নহয় পার্টির কারণে, কারণ গাদ্দারি করে করে অখিল গগৈ আজি কংগ্রেসের বোকসাত উঠি ইলেকশন খেলেছে, যি কংগ্রেসক গালি পারি নেতা হল সেই কংগ্রেসের আজি ভজনপ্রিয় হল। ঠিক এনেকে ভূপেন বরা এনেকা দিনত থাকে কংগ্রেসের লগত, রাতে থাকে বিজেপির লগত, মুখ্যমন্ত্রী তো সদায় কয়ে আছে যে ছাব্বিশত আমার বিধায়ক হব বলে, আজি তো প্রমাণ হয়ে গেল ন, কইছে না এটা যে দুশ্মন হলে দুশ্মন হব লাগে, দোস্তি হলে দোস্তি হব লাগে, কিন্তু দোস্তিও নহয় দুশ্মনও নহয়, কারণ সকলকে ডাঙর গাদ্দার কংগ্রেসের আজি তারিখ, কংগ্রেস যদি হারে একমাত্র কারণে হারিব, কারণ যি স্ট্রেটেজি বনায় সেইটো মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে বনায়, একদম মই ক্লিয়ার কইছো, ইয়াত যি বুঝে বুঝি পাব, কিমান দিন মুখ্যমন্ত্রী কলে যে ছাব্বিশত বিধায়ক হব, আমার এটা কাউন্টার দিলে, আর গুরুজনক ভাল পাইতো অন্তর হাত ছুঁই কোকসুন যে মুখ্যমন্ত্রী সম্পর্ক নাই বলে কক, হাত ছুঁই আপনাদের শপথ লো সুদক যে মুখ্যমন্ত্রীর সম্পর্ক আছে নাই, বাকি বাদ দিয়ক কংগ্রেস দলের সভাপতি, যত রজায় সুপার গাদ্দার, সেখানে মই কৈছো কি দোস্তি হলে দোস্তি হব লাগে, এনিমি হলে এনিমি হব লাগে, ফ্রেন্ডশিপ হলে ফ্রেন্ডশিপ হলে হব লাগে, ফ্রেন্ডশিপরও রিলেশন নাজানে এনিমিরও রিলেশন নাজানে। মহানগরীত যুবতীক ধর্ষণ করে ভাইরাল করিলে ভিডিও, মহানগরীর উদালবাকরাত জঘন্য ঘটনা, আরক্ষীর জালত বিবাহিত লম্পত দ্বীপ ভৌমিক, ধৃত দ্বীপ ভৌমিকর ঘর উদালবাকরাত, ভিন্ন প্রলোভন দি ধর্ষণ করেছিল যুবতীগীক, উদালবাকরা আরক্ষী চকীত এজাহার দাখিল করিলে ভুক্তভোগী পরিয়ালে, মহানগরীর যুবতীক ধর্ষণ করে ভাইরাল করিলে ভিডিও, মহানগরীর উদালবাকরাত এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। নিশা মহানগরীর গণেশগুড়ি ভয়ঙ্কর ঘটনা, মাজনিশা রেপিডো চালকক আক্রমণ নিশাসক্ত যুবকর, আক্রমণের বলি হওয়া যুবকজন দ্বীপজ্যোতি ঠাকুরিয়া, প্রথমে ধন দাবি করেছিল নিশাসক্ত যুবক কেজনে, দাবি করা ধন নিদিয়ার বাবে উপর্যপরি আক্রমণ চারি যুবকর, মাত্র 200 টাকার বাবে রেপিডো চালকক মাধমার সুধুয়া হল, ইটা হেলমেটে প্রহার দ্বীপজ্যোতি ঠাকুরিয়াক, আহত দ্বীপজ্যোতি ঠাকুরিয়াক জি এম সি এইচত ভর্তি করা হয়, নিশাসক্ত যুবকর বিরুদ্ধে থানাত এজাহার দাখিল করা হয়েছে। নিশার ভাগত মহানগরীর গণেশগুড়ি ভয়ঙ্কর ঘটনার খবর জানাইছো, মাজনিশা রেপিডো চালকক আক্রমণ করলে নিশাসক্ত যুবকে, আক্রমণের বলি হওয়া যুবকজন দ্বীপজ্যোতি ঠাকুরিয়া, প্রথমে ধন দাবি করেছিল নিশাসক্ত যুবক কেজনে, আর দাবি করা ধন নিদিয়ার বাবে উপর্যপরি আক্রমণ করে চারি যুবকে। দুজন লড়া আগুড়িলে আগুড়ি পয়সা বিচারিছিল, পয়সাটো নাই নিদিও বলে কত মোক মারধর করলে পুরো, তাই নিয়ে ফেলি এজন অতলা আহিলে, অতলাটো এই গণেশগুড়ি ফুড ব্রিজের ওচর, 200 টাকা বিচারিছিল, প্রথমে দুজন আছিল, তারপর মই পলাব খুঁজিলো, মারিলে মারোতে পলাব খুঁজতে অতলাজন আহিলে, আহিলে মোক এক ধরলে কাঁড়ালটো ধরলে, মই কি করি উপায় নাই, পাসপোর্ট এজন ধরলে, হেলমেটে নাই, হেলমেটে মারিলে মাথাত মারিলে, ইকাইরি মারিলে, পাইপর উপর পেলাই দিলে মোক, তারপর ধামধুম মারিলে, লোহার তো ফ্রেম এনেছে, আনিলে মাথায় সাথে গুবালে মোক, কিয় মানে ধরছে, মই শিওরি দিলো, শিওরি দিয়াতে শিওরি দিয়াতে আর মানুষ অল্প অল্প ভর্তি হল, ইহতে অটোখন তিনজন পলালে, দুঃখজনক ঘটনা, গতিকে এই দুঃখজনক ঘটনাটো যিবিলাক দোষী সেই দোষী কেজনে উপযুক্ত শাস্তি যাতে পায় তার কারণে আমি ইয়াতে আমার সন্থাটোর তরফৰ পৰা আহিছো। আরক্ষী তো কোনো ধরনের ভূমিকাই লওয়া নাই, কোনো ধরনের ভূমিকা লওয়া নাই, দেখা পাই সোধাও নাই, একো করাও নাই, মানে একো মাত বোলেই নাই, তারমানে একো নাই, কেবল যদি সাংবাদিকখিনি না থাকিলেন, যেখানে আমার ইলেকট্রনিক মিডিয়ার লোকসল না থাকিলেন, তো কালি আজি হয়তো এই দ্বীপজ্যোতি ঠাকুরিয়াক আজি এনেকুয়া অবস্থা আমি দেখা নাপাও। আর বাতরিখিনে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। এইটো মাই থান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে,
Strong মানে might and steel. Correct. Text headlines আগবঢ়াইছে everyday masala. সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মনত রাখিব ভাল করে হব লাগিব আয়োজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট Text headlines আগবঢ়াইছে everyday masala দিবৰ পৰিসংখ্যায় বিজেপিৰ সপক্ষে এক ছবি আমাৰ সন্মুখত দাঙি ধৰে কিন্তু মই পুনৰ কৈছো চাৰি জুন তাৰিখে পিকচাৰখন পৰিষ্কাৰ হ'ব কিন্তু তাৰ সমান্তৰালকৈ কংগ্ৰেছৰ কিন্তু 2014 চনত যি ভোট শ্বেয়াৰ আছিলে সেই একেধরনের ভোট শেয়ার 2019 চনত আসে 2014 চনত 19% আসে 2019 চনতো 19% আসে গতি ভোট বেস ইনটেক্ট আছে এয়া কংগ্রেসের কারণে একটা ভাল কথা কিন্তু মন করব বিজেপির ভোট শেয়ার 2014 চনত আসে 31% 2019 চনত হলগে 37% 6% ভোট শেয়ার বাড়িলে কিন্তু যে ক্যান্ডিডেটের সংখ্যা 21 জন বাড়িলে অর্থাৎ 6% ভোট শেয়ার বাড়িলে ঠিকই কিন্তু 2014 চনত যিমান প্রার্থী জয়ী হয়েছিল তাতকৈ 21 জন প্রার্থী 2019 চনত তাতকৈ অতিরিক্ত 21 জন প্রার্থী 2019 চনত জয়ী হল অর্থাৎ 6% ভোট শেয়ারে 21 জন সাংসদকে জয়ী করে আনিব পারিলে ইয়ার অর্থ এইটোয়ে বিজেপি যে স্থানত স্ট্রং বিজেপির যত স্ট্রং হল যত বিজেপি শক্তিশালী সক্রিয় তাত আরো অধিক সক্রিয় হয়ে পড়েছে বিজেপি ইয়া বিজেপির কারণে রাজনৈতিকভাবে কিন্তু গুড সাইন নহয় বিজেপির সপক্ষে এই পরিসংখ্যায় বিজেপির সপক্ষে কাম নকৰিবও পাৰে কারণ যি সমষ্টিত বা যি স্থানত বিজেপি সক্রিয় তেওঁলোক পুনৰ সক্রিয় হৈছে কিন্তু যি স্থানত বিজেপি দুর্বল দক্ষিণৰ ৰাজ্যসমূহত বা পূবৰ ৰাজ্যসমূহত সেই স্থানত কিন্তু পরিসংখ্যায় বিজেপি শক্তিশালী হওয়া বুলি কোৱা নাই এনে ধৰণৰ পরিসংখ্যাবোৰ আছে বিশ্লেষণ কৰিবলৈ অৱকাশ পাইছোঁ মোদীৰ এই মন্তব্যৰ পৰা কিন্তু আমি অপেক্ষা আমার অপেক্ষা অন্ত পরিছে 4 জুন তারিখে সকল কথা 12 বজালে বা 1 বজালে ছবিখন আমার সম্মুখত পরিষ্কার হয়ে আহিব প্রশান্ত কিশোরের যে সমীক্ষা বা প্রশান্ত কিশোরের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ সঠিক হব নে যোগেন্দ্র যাদবর বিশ্লেষণ সঠিক সাবধান ন কৌশলরে রাজ্য প্রবঞ্চনার জাল পাতিছে একাংশই এবার দিল্লী আরক্ষীর রূপত প্রবঞ্চনার জাল দুষ্ট চক্র দিল্লী আরক্ষীর ডিআইজি বলে চিনাকি দিয়ে কৃষ্ণার এগারী ব্যবসায়ীক হোয়াটসঅ্যাপ কল করে প্রবঞ্চকে ব্যবসায়ীগীর পুত্রক ড্রাগসর সঙ্গে আটক করার কথা কয়ে মুকলাই দিয়ার নামত দাবি করে 1 লাখ টাকা পিছে পুত্রলৈ ফোন করাতে উলাল আসল কথা কোনো আরক্ষী আটক করা নাই বলে জানিবলৈ দি কলেজের হোস্টেললৈ গৈ থাকার কথাহে উল্লেখ করে পুত্র সকল কথা পোহরলৈ অহাত আরক্ষী কাছাবে পরিয়াল এই কৌশল এতিয়া বিভিন্নজনে গ্রহণ করেছে আর এয়া সাবধান হওয়ার সময় ন কৌশল অবলম্বন করেছে প্রবঞ্চকে দিল্লী আরক্ষীর রূপত প্রবঞ্চনার জাল মেলিছে দুষ্ট চক্রয় দিল্লী আরক্ষীর ডিআইজি বলে চিনাকি দিয়ে কৃষ্ণার এগারী ব্যবসায়ীক হোয়াটসঅ্যাপ কল করে প্রবঞ্চকে আর ব্যবসায়ীগীর পুত্রক ড্রাগসর সঙ্গে আটক করার কথা কই মুকলাই দিয়ার নামত দাবি করে 1 লাখ টাকা পিছে পুত্রলৈ ফোন করাতে আসল কথাটা উলাল কারণ কোনো আরক্ষী আটক করা নাই বলে পুত্রই জানিবলৈ দিয়ে আর কলেজের হোস্টেললৈ গৈ থাকার কথাহে উল্লেখ করে আমি তোমার লড়াটুক ড্রাগসর ওইটুক মানে চাইজন লড়া ধরলো তাতে তোমার একজন লড়া আছে হ্যাঁ আর আমি তাক এতিয়া দিল্লি লই যাম তো ইমান সময় নাই লগ পাবা বা ইমান সময় নাই আমি দিল্লি লই যাম আর মই ভাবো কি লড়াটো এনে ঠিক মানে দেখাত ভাল আছে আর কেসও করলে তো তার লাইফটা বেন্ড হয়ে যাব তো আপনি যদি মিডিয়া উদ্যোগ মানে সম্পূর্ণ তাতে আছে আর যদি আপনি গুগল পে ইয়া কিবা ইউজ করে নাকি তো ই কল না গুগল পে তো ইউজ নকরো যদি করে তাহলে মই কিবা এটা মানে মিলাই পেলাই আপনার লড়াটাক এরি দিন আর বাকি তিনজনক আমি লই যাম কিমান টাকা খুঁজেছে 1 লাখ টাকা 1 লাখ টাকা কোন দিল্লির পর আহা বলি কইছে দিল্লির পর আহা লড়া কত আছে লড়া তো গুয়াহাটিতে আছে ফোন করিছে সেই ফোন আহার পিছত
না, মই ফোন করে চাইছো লড়াটু কলেজের পরা হস্টেলত গিয়ে আছে, মানে লড়া ধরা নাই? না না না, লড়াটু মানে তাকে কইছো কত আছে, বলে মই কলেজের পরে এতিয়া হস্টেলত গিয়ে আছো। তো মো মানে এনেকুৱা ফোন আহিল, তো সি কল বাবা একটু আপনার ফোনটো এনে ফট ফোন এইটু আপনি রিসিভ নকরিব বলে। আরক্ষীর রূপত ডিগবৈ বিধায়ক সুরেন ফুকন, নিশা দেড় বজাত বিধায়কে খেদি খেদি ধরলে চুর। টিংরাইত থাকা বিধায়ক সুরেন ফুকনের ঘরের কাষতে থাকা রুবুল গগৈ নামের লোকজনের দোকানত সুমাইছিল চুর। চুর সুমার উমান পাই ভুকিবলে লৈছিল বিধায়কের কুকুরটোয়ে। কুকুরের ভুকনি শুনি টোপনি ভগা বিধায়কেও উমান পালে চুবুরীত চুর সুমার। লগেলগে চুরের দলটুক খেদি যায় বিধায়ক সুরেন ফুকনে। খেদি খেদি ছজনীয়া চুরের দলটোর এটা চুরক হাতেলোতে ধরলে বিধায়ক সুরেন ফুকনে। হাতেলোতে ধরে চুরটুক আরক্ষীক গতা দিলে বিধায়ক সুরেন ফুকনে। পলাই যাওয়া পাঁচটা চোরে রুবুল গগৈর দোকান লণ্ডভণ্ড করার লগতে লুটি নিলে নগদ 10,000 টাকা। রাজ্যত শেহতীয়াকৈ বৃদ্ধি পাইছে তাপমাত্রা। রাজ্যের প্রায় প্রতিখন জেলাত নিতৌ বৃদ্ধি পাইছে পারাস্তম্ভ। আজি গুৱাহাটীত সর্বাধিক তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। শনিবারলৈ তাপমাত্রা আরো অধিক বৃদ্ধি পোৱাৰ আশঙ্কা করা হৈছে। গুৱাহাটীৰ লগতে ডিব্ৰুগড়, তিনিচুকীয়া, যোৰহাটতো একেই গৰমৰ প্রকোপ। অৱশ্যে উৎকট গৰমৰ মাজতে অনাগত 24 ঘণ্টাত রাজ্যৰ ভিন্ন প্রান্তত আহিব পাৰে মজলীয়া বৰষুণ। ঠায়ে ঠায়ে বজ্র পৰাৰো আশঙ্কা ব্যক্ত কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। মুঠতে উৎকট গরমে রাজ্যবাসীক দহিছে আর মানুষের উৎকট গরমে জলাকোলা খুয়াইছে বন্যপ্রাণীকো। গরমের পর পরিত্রাণ পাবলৈ বাঘে সাগে একেলগে আশ্রয় লৈছে কাজিরঙার বিল তথা জলাহত। ঘণ্টার পশত ঘণ্টা পানিত বুর গৈ আছে হাতি, গড়, মহ, ঢেকিয়াপতিয়াকে ধরে বিভিন্ন জীব জন্তু। এই দৃশ্যব বর্তমান আমি আপনাদের দেখ আর উৎকট গরমে মুঠতে সকলকে দহিছে, সেয়া মানুষেই হোক বা অন্য জীবকুলেই হোক। এই গরমের প্রকোপ বাড়িছে আর গোলকীয় উষ্ণতা বৃদ্ধির বাবেও গরমের প্রকোপ বড়া বলে একাংশ বিশেষজ্ঞ কব খুঁজে। মুঠতে গরম এনেধরণে বৃদ্ধি পাতো স্বাভাবিকতেই এটা চিন্তাজনক খবর। কল কারখানা বাড়িছে, গছ গছনি কটা হয়েছে বা আন কেতবোর কারণতেই এনেধরণে উষ্ণতা বৃদ্ধি পাইছে আর এই উষ্ণতা বৃদ্ধিয়ে সকলকে প্রভাবিত করেছে। ইয়া জীব জন্তুবর দৃশ্য দেখুৱাইছো। কাজিরঙার বন্যপ্রাণীরও এটা হাহাকার অবস্থা আর দিনটির অধিক সময় পানিত থাকবলে চেষ্টা করে এই বন্য জীব জন্তুবরেও। এই উৎকট গরমের প্রভাব কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান বা আন আন রাষ্ট্রীয় উদ্যান বা অভয়ারণ্য সমূহত পড়েছে আর বন্যপ্রাণীবরে এতিয়া পানিত আশ্রয় লৈ থকা দেখা গৈছে। মোহ, হাতি, গড়, মোহ, আপনার বাঘ, আপনার এইবিল বস্তু এটা মানে আহি পেলায় মানে কি করে পানিত আহি পেলায় পানিত দেহাটো মানে গরমের পর হেৰি পায়, নিস্তার পায়। দৃশ্যটো অতি বিনন্দীয়া আর এই উপভোগ করবলগীয় দৃশ্য। জলকেলি চাই থাকলে চাই থাকবলে মন যায়। আর জলাশয় যাক প্রাণী আছে জলাভূমিতে যাক বাস করে সেইবিলাকৰ কারণে তো পানিটা অতিয়ে প্রয়োজন। গতি এই সময়ত আপনার এটা গরমের সময় বহুত কিবি মানে পোয়ালি হয়, পোয়ালিবিলাকক পানির প্রয়োজন আছে। হ্যাঁ, অন্যান্য জীব জন্তু চৰাই চিৰিকটিবিলাককো পানির প্রয়োজন হয় গরম দিনত যথেষ্ট পরিমাণে। মানস রাষ্ট্রীয় উদ্যানের বাঁহবাড়ীত পুনের পর্যটকলৈ গড়ের সূচা। মানস রাষ্ট্রীয় উদ্যানের মথনগুড়ি বাঁহবাড়ী পথত সংঘটিত হয়েছে এই শিহরণকারী ঘটনা। পর্যটকের এখন বাহনক সূচালয় এটা প্রকাণ্ড গড়ে। অবশ্যে চালকের তৎপরতার বাবে পর্যটকের দলটির কোনো ক্ষতি করব নোৱাৰিলে প্রকাণ্ড গড়টোয়ে। শেহতীয়াভাবে রাষ্ট্রীয় উদ্যানখনত পর্যটকের বাহনত গড়ে আক্রমণ করার ঘটনা বৃদ্ধি পাইছে। ইয়ার পূর্বেও কেবাবারও মানসত পর্যটকের বাহনলৈ গড়ে খেদার ঘটনা সংঘটিত হয়েছে। ডিব্ৰুগড়ৰ টিমনত নাহৰ পুতুকী পিঞ্জৰাবদ্ধ হৈছে। বন বিভাগৰ লগতে অঞ্চলটোৰ ৰাইজৰ সহযোগত পিঞ্জৰাবদ্ধ হ'ল নাহৰ পুতুকীটো। দীৰ্ঘদিন ধৰি টিমনত আতংকৰ সৃষ্টি কৰিছিল নাহৰ পুতুকীটোৱে। পোহনীয়া জীৱ জন্তু খাই নাহৰ পুতুকীটোৱে উপদ্ৰৱ চলাইছিল অঞ্চলটোত। অৱশেষত ৰাইজৰ অনুৰোধত বন বিভাগে পতা পিঞ্জৰাত বন্দী হ'ল এই নাহৰ পুতুকীটো। বহুদিন দেখা নাই, এতিয়া বহুতৰ পৰা আমি 3 কিলোমিটাৰমান আঁতৰৰ পৰা কথা পঠাই মানে আমি দৌৰি দৌৰি আহিছোঁ চাওঁ বুলি। ল'ৰাবিলাকো কৈছোঁ বলা চাই দেখা দিছে চিৰিয়াখানা চোৱাতকৈ ইয়াতে চাবা বলা বুলি বুলি আমি ল'ৰাখিনিকো গৈ আহিছোঁ আৰু দৌৰি দৌৰি আহিছোঁ ঘামি জামি আৰু আছে বুলি কৈছে ইয়াতে 3টামান।
জব্দ 2 কোটি টাকার বার্মিজ সুপারি। এখন 16 চকিয়া ট্রাকর পৰা জব্দ করা হয় 25 টন বার্মিজ সুপারি। বাহনখনের চালক আর হ্যান্ডিম্যানক আটক করেছে আরক্ষে। ধৃত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার SK তাসিরুদ্দিন আর আব্দুল সত্তার। বোকাজানের পুরনা লাহরিজানত আরক্ষী অভিযান চলায় ডিমাপুরের পর শিলিগুড়িমুখে কঠিয়াইছিল এই বার্মিজ সুপারিখানি। বিশ্বখ্যাত কান চলচ্চিত্র মহোৎসৱত উজলিল অসমৰ ৰূপসজ্জা শিল্পী বিজয়জিৎ শইকীয়া। অলপতে অনুষ্ঠিত হৈ যোৱা এই চলচ্চিত্র মহোৎসৱত বহু বিখ্যাত অভিনেত্রী আৰু মডেলক সজাই তুলিলে বিজয়জিতে। বিশ্বৰ অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র মহোৎসৱখনত অংশগ্রহণ কৰিবলৈ পাই উৎফুল্লিত হৈ পৰিল অসমৰ মেকআপ আর্টিষ্টগৰাকী। বিজয়জিতে নিজ প্রতিভার বলত মুম্বাইতো সফল মেকআপ আর্টিষ্ট রূপে নিজক প্রতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হৈছে। নমস্কার, মই বিজয়জিৎ শইকীয়া, মেকআপ আর্টিস্ট। মই গৈছিলো কান ফিল্ম ফেস্টিভেলত মেকআপ করবর বাবে। মই মেকআপ করলো তাতে কুইন অফ দ্য ওয়ার্ল্ডর ডিরেক্টর উর্মিমালা বড়ুয়া আর কুইন অফ দ্য ওয়ার্ল্ডর মিসেস ইন্ডিয়া প্রিয়া সাগিত। খুব ভাল লাগিল সেই জেগাখিনি দেখি, তাতে রেড কার্পেটর হলিউড বলিউডর সকলে খোঁজকরা দেখি। আশা করো যাতে নেক্সট টাইম আকৌ যাব পাৰো। খুবই ভাল একটা এক্সপিরিয়েন্স, খুব ভাল লাগিল গৈ, খুব ধুনিয়া লাগিলে সকলকে দেখি। গুৱাহাটীত বলিউডৰ মডেল সোণালিকা সাহাই আৰু অভিনেত্রী তথা প্ৰাক্তন মিছ ইণ্ডিয়া সোণাল শৰ্মা। হোটেল বিভান্তাত মুকলি কৰা হ'ব সোণাল শৰ্মা অভিনীত ড্ৰিম ৱেভ ষ্টুডিঅ'ৰ বেনাৰত নিৰ্মিত দীপলীনা ডেকাৰ গীতৰ ভিডিঅ'। অসমীয়া পোছাকেৰে ৰেম্পত খোজ দিব সোণালিকাই। উল্লেখযোগ্য যে ড্ৰিম ৱেভ ষ্টুডিঅ'ৰ বনজ্যোতি কৌদিন্যৰ পৰৱৰ্তী বিগ বাজেটৰ চিনেমাত অভিনয় কৰিব সোণাল আৰু সোণালিকাই। দুয়োকে বিভান্তাত জনোৱা হয় সম্বৰ্ধনা। অসমলৈ আহি আৰু অসমীয়া চিনেমাৰ সৈতে জড়িত হ'বলৈ পাই সুখী বুলি মন্তব্য কৰে দুই মডেল আৰু অভিনেত্ৰীয়ে। তো মেরা কানেকশন আসাম সে ওর বহুত বহুত পহলে সে রা হ্যাঁ। ওভার দি ইয়ার্স মে বহুত বার আই হুঁ গুহাটি, আসাম, তেজপুর। মেরে ড্যাড আর্মি অফিসার হ্যাঁ, তো উনকে ও ইহা তেজপুর মে পোস্টেড থে। তো উনকে সাথ ওয়েন আই ওয়াজ আ কিড আই উড কাম অ্যান্ড আই হ্যাভ সিন গুহাটি অ্যাজ আ কিড। অ্যান্ড দেন আপ ইন্ডিয়ান সুপার লিগ কে বারে মে জানতে হোগে, মে উসমে অ্যাঙ্কর ভি হুঁ। তো গুহাটি মে ম্যাচেস হোতে হ্যাঁ, তো মে উসকে লিয়ে হমেশা আয়া করতি হুঁ। তো তো মেরা কানেকশন মতলব স্ট্রং আর কনস্ট্যান্ট রা হ্যাঁ আসাম কে সাথ। হলদিয়া পোখিলা ইয়া, কজ আজ অভি মেরে ইউ নো জমান পে ওই হ্যাঁ, কজ আপ লোক কো মিউজিক ভিডিও দেখনা হ্যাঁ, এনজয় করনা হ্যাঁ, এন্ড হম লোক কো বতানা হ্যাঁ কেসা লগা।